নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ভারতবর্ষ থেকে যে সমস্ত এমসিকিউগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি বলতে পারি 100% এর ভিতর থেকে আসার চান্স খুবই বেশি। আমি এর আগের দিন তোমাদের আমি ভাত গল্প থেকে যে সমস্ত এমসিকিউগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। এবার আমি আজকে আলোচনা করছি ভারতবর্ষ থেকে। তো দেখো, ভারতবর্ষ থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক, আমাদের ভারতবর্ষ থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, ভারতবর্ষ থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এমসিকিউ ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বাজারে চায়ের দোকান ছিল তিনটে, কটি? তিনটে ছিল, গয়ের অ্যান্সার হবে। দু নম্বর প্রশ্ন কি বলেছে, বাজারে উত্তর দিকে ছিল, অ্যান্সার হবে মাঠ। কি হবে? মাঠ, ঘয়ের অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি? প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল। তো দেখো, তিন নম্বর প্রশ্ন কি বলেছে, বাজারের কি বলেছে, বাজারে জমাটি ভাব থাকে কারণটা কি আছে? কারণটা ছিল রাত দশটা অবধি থাকে। পরের প্রশ্ন কি বলেছে, চার নম্বরের প্রশ্ন, শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে, অ্যান্সার পে পৌষে বাদলা। কয়ের অ্যান্সার? পৌষে বাদলা। পরের প্রশ্ন কি বলেছে, পাঁচ নম্বরের প্রশ্ন, শীতের বৃষ্টিকে ছোট লোকে বলে, শীতের বৃষ্টিকে ছোট লোকে বলে, অ্যান্সার কী হবে? ডাওর। কী হবে? ডাওর হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার এমসিকিউ, তার অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। ছ নম্বর প্রশ্ন, শীতে বৃষ্টি ও বায়ু প্রবাহ চলতে থাকলে তাকে কি বলে? অ্যান্সার হবে ফাপি। গয়ের অ্যান্সার হবে কী হবে? ফাপি। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, আমাদের সাত নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু খাতায় লিখে উত্তর লিখে কিন্তু মুখস্থ করবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। সাত নম্বর প্রশ্ন, বুড়ির গায়ে জড়ানো ছিল কম্বল, চিটচিটে তুলোর কম্বল, মানে ক্ষয়ের অ্যান্সার হবে। কিসের অ্যান্সার হবে? ক্ষয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন কি বলেছে, আট নম্বরের প্রশ্ন, চায়ের দোকানের আড্ডা। তো দেখো, কোশ্চেনটা আমি আরেকবার বলছি, আট নম্বরের প্রশ্ন, চায়ের দোকানের আড্ডা বাজরা বুড়ির সঙ্গে তুলনা করেছিল, এর অ্যান্সার হবে টাট্টু ঘোড়ার সঙ্গে। ঘয়ের অ্যান্সার হবে টাট্টু ঘোড়ার সঙ্গে। বুঝতে পারছো আমি কী বলছি? প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল প্রতি বছর উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার ক্ষেত্রে। ন নম্বরের প্রশ্ন, ভারতবর্ষে গল্পে বৃষ্টি শুরু হয়েছিল, অ্যান্সার হবে মঙ্গলবার। কি হবে অ্যান্সার? ঘয়ের অ্যান্সার হবে মঙ্গলবার। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, দশ নম্বরের প্রশ্ন, তোমরা কিন্তু এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো তোমরা তো জানো যে ভারতবর্ষের গল্পে বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবারে। কীবারে? মঙ্গলবারে। তো বুঝতে পারছো? তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, দশ নম্বরের প্রশ্ন, দশ নম্বরের প্রশ্নে বলেছে, নির্ঘাত মরে গেছে বুড়িটা, এই কথাটি বলেছিলেন, অ্যান্সার হবে জগা, চাওয়ালা জগা। নির্ঘাত মরে গেছে বুড়িটা, এই কথাটি বলেছিলেন চাওয়ালা জগা। এগারো নম্বরের প্রশ্ন কি বলেছে, বাজার থেকে থানার দূরত্ব কত ছিল, অ্যান্সার হবে পাঁচ ক্রস। পরের প্রশ্ন কি বলেছে, বারো নম্বরের প্রশ্ন, বাজার থেকে নদীর দূরত্ব কত ছিল, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দুই মাইল, অ্যান্সার কি হবে? দুই মাইল হবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, তেরো নম্বরের প্রশ্ন বলেছে যে, ফজর কথাটির অর্থ কি? অ্যান্সার হবে ফজর কথাটির অর্থ হলো ভোর, মানে ভোরের নামাজ। ঠিক আছে, ফজর কথাটির অর্থ কি? অ্যান্সার হবে ভোর হবে, মানে ভোরের নামাজকে ফজরের নামাজ বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পরের প্রশ্ন, চোদ্দো নম্বরের প্রশ্ন, এককালে পেশাদার লাঠিয়াল ছিল, অ্যান্সার হবে করিম ফরাজি। ঠিক আছে, গয়ের অ্যান্সার হবে এককালে পেশাদার লাঠিয়াল ছিল করিম ফরাজি। পরের প্রশ্ন, পনেরো নম্বরের প্রশ্ন, চৌকিদার যে রঙের উর্দি পড়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি 2023 সালের
এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করছি। চৌকিদার যে রঙের উর্দি পড়েছিল তা হলো অ্যান্সার হবে নীল। অ্যান্সার কি হবে? নীল হবে, ঠিক আছে। খয়ের অ্যান্সার হবে নীল। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, চৌকিদারের পরামর্শে মানা হলো। চৌকিদারের পরামর্শ মানা হলো বিজ্ঞ। অ্যান্সার কি হবে? বিজ্ঞ। ঘয়ের অ্যান্সার হবে বিজ্ঞ। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল কোন সময়? অ্যান্সার হবে বিকালে। অ্যান্সার কি হবে? বিকালে। খয়ের অ্যান্সার হবে বিকালে। 18 নম্বর প্রশ্ন, মাঠ পেরিয়ে একটা আসছে চ্যাংদোলা। মাঠ পেরিয়ে একটা আসছে কি হবে? চ্যাংদোলা। কয়ের অ্যান্সার হবে? পরের প্রশ্ন, 19 নম্বরে কতক্ষণ সে এই জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে? তো দেখো, এর অ্যান্সার হবে মারমুখী। কয়ের অ্যান্সার হবে মারমুখী, মানে হিন্দু মুসলমানদের মতো যে বিরোধ, ঠিক আছে, সেই বুড়িকে কেন্দ্র করে সেই মারমুখী জনতার কথা এখানে উল্লেখ করেছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 20 নম্বরের প্রশ্ন। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ভাইটাল প্রতি বছর পরীক্ষার ক্ষেত্রে। দেখো কি বলেছে, আহমেদাবাদ শহরটি যে রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে গুজরাট। আহমেদাবাদ শহরটি যে রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে গুজরাট। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 21 নম্বরের প্রশ্ন, তোমরা এইগুলো কিন্তু খাতায় লিখে নেবে। ভারতবর্ষ গল্পের লেখক সৈয়দ, একটু বানামে ভুল আছে, সৈয়দ মুস্তাফা সিরাজ যুক্ত ছিলেন? অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে আল কাপের সঙ্গে, ঠিক আছে। 22 নম্বরের প্রশ্ন, হাস্কিং মেশিন থেকে ড্যাশ হয়? অ্যান্সার হবে চাল হয়। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।